আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি ভালো আছো, যে যেখানে আছো ভালো থাকো এটাই কামনা করি। আজকে সপ্তম শ্রেণীর বাংলা বই থেকে আমি একটা পাঠদান করব। সেই পাঠটি কি হবে আমি সেটি তার আগে তোমাদের আমি একটা ছবি দেখাচ্ছি। ছবিটা ভালো করে দেখো। ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? ছবিতে দেখতে পাচ্ছি একটি ছেলে, একটি বালিহাঁস পাখি, সেটি একটি ঝুড়িতে বাসা বেঁধে দিয়েছে। পাখিটা অসুস্থ, সেই অসুস্থ পাখিটাকে একটা বাসা বেঁধে দিয়েছে, সে বাসার মধ্যে তাকে চিকিৎসা করছে এবং সেবা করছে পাখিটাকে, এটা আমরা দেখতে পাচ্ছি। তোমাদের আরেকটা ছবি আমি দেখাচ্ছি, এখানে এক ঝাঁক পাখি আকাশে উড়ে যাচ্ছে। এগুলো হলো শীতের পাখি, শীতকালের বেশি ঠান্ডা যে সমস্ত জায়গা সেখান থেকে এই পাখিগুলি উত্তর থেকে দক্ষিণ দিকে আসে। ছেলেটি হাত বাড়িয়ে পাখিগুলিকে আমন্ত্রণ জানাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা কি বুঝতে পারলাম এই ছবি থেকে, যে আমরা কি পড়াবো আজকে? আজকে যে পাঠটি দিচ্ছি আমি তোমাদের, সেটি হলো, এই পাঠটির নাম হচ্ছে পাখি। পাখি গল্পটি থেকে আজকে তোমাদের পাঠদান করব। একটা পাখি দেখতে পাচ্ছ এখানে, এই পাখি, এই গল্পটি লিখেছেন হলো লীলা মজুমদার। এই গল্পটিতে কি আছে সেটি আমি তোমাদেরকে বলছি। যে গল্পটিতে আছে, কুমু নামে একটি মেয়ে, সে কোনোভাবে তার পা ভেঙে যায়, আহত হয় এবং সে আর হাঁটতে পারে না এবং সে স্কুলেও যেতে পারে না, সে পা ভর দিতে পারে না। সে অনেক চিন্তায় পড়ে গেল যে কিভাবে সে স্কুলে যাবে, কিভাবে সে লেখাপড়া করবে, কিভাবে পরীক্ষা দিবে। সে যদি পরীক্ষা না দিতে পারে সে তো 1 বছর পিছিয়ে যাবে, এরকম চিন্তা ভাবনায় ফেলেছে। তার মাসিরা এমন অবস্থায় বলছে যে ওকে দিম্মার বাড়িতে পাঠিয়ে দাও। সোনাঝুরিতে দিম্মার বাড়ির দোতলায় বড় ঘরে মস্ত জানালার ধারে আরাম চেয়ারে বসে বসে সে চেয়ে দেখে দূরে একটা বিল, সেখানে হাজার হাজার বৃষ্টির জলের ফোঁটা পড়ছে আর অমনি বিলের জলে মিশে যাচ্ছে। আস্তে আস্তে পাটা একটু তুলতে চেষ্টা করে কুমু। সন্ধ্যা হয়ে আসছে, বৃষ্টি থেমে গেছে, বিলের জল সাদা চকচক করছে এবং আকাশ থেকে হঠাৎ ছায়ার মতো কি বিলের উপরে নেমে এলো। কুমু দেখে ঝাঁকে ঝাঁকে সাদা ফিকে ছাই রঙের বুনোহাঁস ঝুপঝাপ করে জলে নামছে এবং এক ছড়া কি যেন সাদা ফুল হাতে নিয়ে লাটু এসে বলল, ওই দেখ বুনো হাঁসটা আবার এসেছে, শিকারীদের কি মজা, আমার যদি একটা বন্দুক থাকতো। কুমু বলল, বন্দুক নেই ভালোই হয়েছে, অমন সুন্দর পাখি কে আর কারো কি মারতে ইচ্ছা করে। দিম্মাও তখন ঘরে এসে বললেন, হ্যাঁ ওদের ওই এক চিন্তা। কুমু বলল, কোত্থেকে এসেছে ওরা? সে যেই শীত পড়ে অমনি উত্তরে ঠান্ডা দেশ থেকে ঝাঁকে ঝাঁকে উড়ে আসে, বাঁধের কাছে 2-3 দিন বিশ্রাম করে তারপর আবার দক্ষিণ দিকে উড়ে যায়। শোনা যায় নাকি সমুদ্রের ওপর দিয়ে আন্দামান অবধি উড়ে যায় কেউ কেউ। লাটু কাছে এসে ফুলটা কুমুর খাটে রেখে বলল, আবার শীত, সে শীতের শেষে ঝাঁকে ঝাঁকে সব ফিরে আসে, সে কথা তো ঠাকুমা বলল না। লাটুর কথা প্রায় সঙ্গে সঙ্গে দূরে ধুম ধুম করে শব্দ, বন্দুকের গুলির শব্দ হলো আর বুনো হাঁসের ঝাঁক ঝাঁক জল ছেড়ে আকাশে উড়ে গেল। খুব খানিকটা ডাকাডাকি করে আবার জ্বলে নামলো। পরদিন সকালে জানালা খুলে পর্দা টেনে দিম্মা চলে গেল। কুমু জানালা দিয়ে দেখে লেবু গাছের পাতার আড়ালে ডাল ঘেঁষে কোনো মতে আঁকড়ে পাকড়ে বসে আছে ছোট
ছাই রঙের একটা বড় হাঁস, সরু লম্বা কালো ঠোঁট দুটো একটু হা করে রয়েছে, পা দুটো একসঙ্গে জোড়া জড়ো করা, বুকের রংটা প্রায় সাদা, ডানা একটু ঝুলে রয়েছে, খানিকটা রক্ত জমে রয়েছে, সমস্ত শরীরটা থরথর করে কাঁপছে। পাখিটা দেখে কুমুর গলার ভিতর টন টন করে করতে থাকলো, হাত বাড়িয়ে বলল, তোমার ভয় নেই, তোমার কোনো ভয় নেই। পাখিটা চোখ বন্ধ করে আবার খুলে একটু ডাল ঘেঁষে বসে, লাটু কুমুর কাঁধের উপর দিয়ে উঁকি মেরে পাখিটাকে দেখতে পায়। পাখিটি পাখায় ওই আঘাত পেয়েছে, মনে হয় গুলি লেগেছে, এ যার কারণে সে অসুস্থ, লেবু গাছে আটকে আছে এবং সে উঠতে পারে না। এবং এই অবস্থায় লাটু বলল যে ওকে ওষুধ লাগালে হয়তো ঠিক হয়ে যেতে পারে, যেতে পারে। এই জন্য সে লাটু গেল, সে ওষুধ লাগাল এবং কুমুকে বলল ওকে আমরা ঘরে আনি, ঘরে আনলে ওকে ভালো করে সেবা শুশ্রূষা করতে পারবো, ও তাড়াতাড়ি ভালো হবে। এবং কুমু বলল না, দিম্মা তো অনেক বকা দিবে, আনার দরকার নাই। সে লাটু আবার কি করলো, পরে একটা ঝুড়ি নিয়ে সেই লেবু গাছের মধ্যে বাসা বানিয়ে দিল এবং সেখানে বসিয়ে দিল এবং সে আস্তে আস্তে ভালো হয়ে গেল। এদিক দিয়ে কুমু সে বাসার ভিতরে সে একটু একটু হাঁটতে পারে, পা ফেলতে পারে, পাখিটা যেভাবে একটু আস্তে আস্তে ভালো হচ্ছে এবং কুমুর পাটাও আস্তে আস্তে ভালো হচ্ছে। এবং এতে আমরা কি বুঝতে পারলাম, যে একটি পাখি যে যাকে নাকি সেবা শুশ্রূষা দিলে সে ভালো হয়ে উঠে, সেরকম কুমুর পাটাও আস্তে আস্তে সেবা পেয়ে পেয়ে কুমুর পাটাও আস্তে আস্তে ভালো হতে লাগলো। এভাবে আমরা বুঝতে পারলাম যে সমবয়সী কিশোর লাটুর সহযোগিতা নিয়ে কুমু পাখিটাকে বিপদ থেকে বাঁচাতে দ্রুত সুস্থ হয়ে উঠতে সাহায্য করে। গল্পটির একটি অসাধারণ দিক হচ্ছে যে পাখিটির সেরে ওঠার প্রতিটি ধাপ থেকে কুমু নিজেও সুস্থ হওয়ার প্রেরণা পায় এবং পাখিটির প্রতি দুজন কিশোর কিশোরীর যে অকৃত্রিম মমত্ববোধ ও সমবেদনা এই গল্পটিকে অনন্য মাত্রায় উন্নীত করেছে। যে আমরা পাখিদের প্রতি সদয় হব, আমরা নিজেরা জীবন ভালো থাকব এবং পাখিরাও প্রাণী, তাদেরকেও আমরা সেবা শুশ্রূষা করে আমরা সুস্থ করে তুলব, এটি আমরা এই গল্প থেকে আমরা বুঝতে পারি। এই গল্পটি থেকে আমরা কয়েকটি শব্দার্থ আমি এখানে তোমাদের দেখাচ্ছি, সেটি হলো দিম্মা অর্থ হলো দিদিমা, আন্দামান ভারত মহাসাগরের একটি দ্বীপ, নিমেষ অর্থ মুহূর্ত, বিঘত মানে আধ হাত পরিমাণ জায়গা উচ্চতা, এরকম সরগোল, চিৎকার, চেঁচামেচি, এই শব্দগুলি আমরা আর একটু ভালো করে শিখবো ভাষায়। তোমাদের জন্য রয়েছে কর্ম অনুশীলন এই গল্প থেকে। ক নম্বরে তোমার পছন্দের প্রাণী সমূহের তালিকা করবে, যেমন তোমার পছন্দ, তোমার যে সকল প্রাণী তোমার পছন্দ লাগে বেশি সেই প্রাণীদের তুমি নাম লিখবে, সেটা গেল একটা। আর একটা হলো যেমন ক নম্বর মানুষেরা কোন কোন প্রাণীদের প্রতি কি ধরনের বিরূপ আচরণ করে থাকে, যেমন অনেক মানুষ আছে যে প্রাণীদের দেখতে পারে না, তারা কি করে, তারা অনেক সময় যেমন কুকুর বিড়াল আছে, আমরা বড় অনেকে আছে তাদেরকে লাঠি দেওয়া, লাঠি বেটা করে তাড়া করে, তারপরে কুকুরের পায়ে লাঠি মারে, বিড়ালের পায়ে লাঠি মারে, পাখিদেরকে গুলি করে, কিন্তু আসলে এগুলি করা উচিত না, এগুলি আমরা কখনো করবো না, এগুলি অনেকে করে, এটা কিন্তু কখনোই করা ঠিক না। এরপরে আমি আরেকটা কথা বলছি, সেটা হলো ক নম্বর আছে প্রাণীদের প্রতি মমত্ববোধ দেখানোর জন্য আমাদের আচরণে কি কি পরিবর্তন আনা উচিত। এই যে আমরা যে প্রাণীদের প্রতি আসলে আমাদের মমত্ববোধ দেখানো উচিত,
আসলে তাদের প্রতি আমাদের সদয় হওয়া উচিত, সদয় ভাব দেখানো উচিত। যেমন কুকুর বিড়াল বা পাখিরা, এরা আমাদের অনেক কাছাকাছি চলে আসে, অনেক সময় আমরা এদেরকে আমরা যা খাই আমরা তাদেরকে একটু খাবার দিলাম, তারা যদি কখনো অসুস্থ হয় তাদেরকে একটু সেবা শুশ্রূষা করলাম, তাদেরকে লালন পালন করলাম। অনেক সময় দেখা যায় যে অসুস্থ একটা প্রাণী থাকতে পারে, তাকে সেবা করলাম, আশেপাশে রাখলাম, রেখে তাকে ওষুধ পানি দিয়ে তাকে ভালো করে তুললাম। এরকম তাদের প্রতি আমাদের সদয় হতে হবে, আমাদের সদয় ভাব দেখাতে হবে, কারণ এরা তো আমাদের একটা প্রাকৃতিক সম্পদ, এরা আমাদের প্রকৃতির ভারসাম্য রক্ষা করে। এদের প্রতি আমাদের সবসময় সদয় ভাব দেখাতে হবে। যাই হোক, আজকে এই পর্যন্তই। তোমরা এই প্রশ্নগুলি উত্তর তোমরা বাসায় লিখবে এবং ভালো করে শিখবে, এবং এখান থেকে এই পাঠ থেকে তোমাদের একটা অনু এই পাঠের সাথে মিলিয়ে একটা অনুচ্ছেদ থাকবে তোমাদের সৃজনশীল প্রশ্নের জন্য। তো এই প্রশ্নগুলি তোমরা বাসায় ভালো করে শিখবে এবং খাতায় লিখবে। আজকে এই পর্যন্তই। তোমরা অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে আশা রাখি। খুদা হাফেজ।